যার প্রবলেম যেখানে হবে সেখানে জিজ্ঞেস করবে আগে লিখে দিব পুরো নোটস তারপরে একটা 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 করে সব বলবো তো আমি নোট লিখাবো সেই নোটগুলো তোমরা খাতাতে লিখবা আমরা যেটা সে আজকে তোমাদেরকে নোট লিখাবো সেটা হচ্ছে এম এস সমস্ত রকমের শর্টকাট কি তো শর্টকাট কি হেডিং করবা শর্টকাট কি এটা হবে হেডিং খাতার মধ্যে হেডিং লিখো শর্ট কাট স্যার হ্যাঁ এটা খাতাতে হেডিং লিখো শর্টকাট কি এবার কি গুলো লিখাচ্ছি সম্পূর্ণ লেখো এটা সি টি আর এল মিনস হচ্ছে তোমার কিবোর্ডে দেখবা এই সি টি আর এল লিখা একটা বাটন আছে কি আছে যেটাকে আমরা বলি কন্ট্রোল আর প্লাস মানে হলো কন্ট্রোল বাটনটা দেবে থাকা এবার ধরে নাও কন্ট্রোল প্লাস এ দেখো লিখা আছে কন্ট্রোল প্লাস এ আমরা কন্ট্রোলটা দেবে দেখবা সিটি আর এল তোমার কিবোর্ডেও লেখা আছে সেই বাটনটা দেবে থাকতে হবে এক আঙুলে আর একটা আঙ্গুলে এ শুধু একবার টাইপ করে দিতে হবে মানে প্রেস করে দিতে হবে এটাকেই বলছি কন্ট্রোল প্লাস এ

कंट्रोल प्लस कंट्रोल प्लस इ लिखो मान पैरग्राफ सेंटर सेंटार কন্ট্রোল প্লাস এফ প্রত্যেকটা আমি পয়েন্ট বুঝিয়ে দিব জাস্ট এখন লেখো কন্ট্রোল প্লাস ই এফ তারপরে জি জি ফোর লিখো গো টু আস্তে আস্তে আমিও টাইপ করছি তোমরা আস্তে আস্তে প্রোটা লিখবা যদি ছুটে যায় স্ক্রিনশট নিয়ে নিবা কন্ট্রোল প্লাস জি এর পর হচ্ছে এইচ কন্ট্রোল প্লাস এইচ এইচ পর হচ্ছে রিপ্লেস তারপর লিখো সিটি আর কন্ট্রোল প্লাস এইচ এবার আই ইটালিক কন্ট্রোল প্লাস

হাইপার লিঙ্ক তারপরে কন্ট্রোল প্লাস আই জে কে তারপর এল এল হচ্ছে প্যারাগ্রাফ লেফট কন্ট্রোল প্লাস আই জে কে এল তারপর এম 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 ফোর লেখো पैराग्राफ इंडेंट, कंट्रोल प्लस एन ने लिखो न्यू डॉक्यूमेंट, कंट्रोल प्लस एम ऑफ

दाग्राफ indent তারপরে লেখো কন্ট্রোল প্লাস কিউ কিউ এর পর আছে এম এন ও পি কিউ তারপরে আর আর মানে হচ্ছে প্যারাগ্রাফ রাইট আর এর পর এস কন্ট্রোল প্লাস এস সেভ লিখো হ্যাঙ্গিং ইন্ডেন্ট হ্যাঙ্গিং ইন্ডেন্ট হ্যা ইন্ডেন্ট তারপর টি পেস্ট টি তারপরে ইউ ইউ ফর লিখো আন্ডারলাইন তারপরে হচ্ছে ভি ভি ফর লিখো পেস্ট কন্ট্রোল প্লাস

হ্যাঁ বলো কন্ট্রোল ওয়াই কি রেডো রেডো তারপরে জেড হচ্ছে আন্ডো হয়েছে লেখা এ ডিটেলস বলছি আমি আচ্ছা পুরোটা গল্প আমি লিখে নিয়েছি বলার জন্য আমি কি করছি দেখো একদিক থেকে যদি বলি এখানে দেখো আছে কন্ট্রোল প্লাস এ এ মানে হচ্ছে সিলেক্ট অল সিলেক্ট মানে হচ্ছে যতটা তোমার লেখা আছে দেখো আমার প্রথম পেজে এতটা লেখা আছে এতটা আছে প্রথম পেজে এক নম্বর পেজে আর দুই নম্বর পেজে আছে এতটা আমার কাছে যদি দশটাও পেজ থাকে বা পঞ্চাশটাও পেজ থাকে কন্ট্রোল প্লাস এ মানে এই কন্ট্রোল দেবে থেকে এ প্রেস করলে সমস্তটাই সিলেক্ট হয়ে যাবে এবার কম যদি সিলেক্ট করতে বা একটু জিনিস সিলেক্ট করতে চাই সেটা পরে বলছি আগে এটা বুঝে নাও সম্পূর্ণ তারপরে পরের গল্প বলছি তো কন্ট্রোল প্লাস এ যখন আমি দেখো প্রেস করছি এই দেখো সমস্তটাই সিলেক্ট হয়ে গেছে পুরোটা পেজে যা আছে প্রথম পেজ দ্বিতীয় পেজ পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে বুঝা এবার আসছি কন্ট্রোল দেবে বি বি ফর বোল্ড বোল্ড মানে হচ্ছে যে শর্টকাট কিটা দেখো বোল্ড হয়ে আছে মানে মোটা লিখা আছে তা আমি এই বোল্ড কথাটাকে যদি একটু মোটা করতে চাই তাহলে এতটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে কন্ট্রোল দেবে থেকে বি প্রেস করে দিতে হবে দেখো বোল্ড হয়ে গেছে হয়েছে এগুলো তো জানাই আছে ক্লাসে বলেছিলাম জানা আছে আচ্ছা সি ফর কপি মানে কন্ট্রোল প্লাস সি দাবলে কপি হবে কপি দেখো ধরে নাও আমি এটাকে কপি করব তো কন্ট্রোল দেবে সি প্রেস করব কপি হয়ে যাবে আবার যদি আমি কন্ট্রোল দেবে ভি প্রেস করি তাহলে পেস্ট হয়ে যাবে দেখো এটা আছে কন্ট্রোল দেবে ভি ভি এ হচ্ছে পেস্ট মানে আমি যদি সব শেষে এখানে রাখি এবার যদি কন্ট্রোল দেবে ভি প্রেস করি দেখো পেস্ট হয়ে গেল মানে যেটা কপি করেছি সেই নিচে চলে আসলো এটা হচ্ছে কপি আর পেস্ট আচ্ছা তারপরে আছে কন্ট্রোল প্লাস ডি ডি ফর হচ্ছে ফন্ট স্টাইল তা আমরা ফ্রন্ট ফ্যামিলি শিখেছিলাম সেই ফন্ট ফ্যামিলির যতটা স্টাইল আছে সমস্তটাই কাজ হবে কন্ট্রোল দেবে ডি কিভাবে ধরে নাও আমি এই ফন্ট স্টাইল এই কথাটাকে আমি সিলেকশন করেছি এর উপরে আমি দিতে চাই বিভিন্ন কাজ করতে চাইছি তো দেখো কিভাবে কাজ হয় কন্ট্রোল দেবে থেকে ডি প্রেস করছি কন্ট্রোল দেবে ডি দেখো আমি প্রেস করলাম প্রেস করা মাত্র দেখো এরকম একটা ডায়ালগ বক্স চলে আসলো যেখানে আমি বোল্ট করতে পারবো ইটালিক করতে পারবো এখানে দেখো সাইজ আছে সাইজ দিতে পারবো এছাড়াও আমি এখান থেকে ফন্ট ফেস চেঞ্জ করতে পারবো যা যা আমরা এখান থেকে করি সমস্ত কাজটাই করতে পারবো তো এখানে আমরা আরও কিছু অপশন আছে যেটা আমরা ফ্রন্ট ফ্যামিলিতে এই জায়গাতে আমরা শিখতে পাইনি এই যে উপরের জায়গাটা ইটালিক লাইন এই যে স্ট্রাইক থ্রু এগুলো কাজ আমরা শিখেছিলাম সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট চেঞ্জ কেস এগুলো শিখেছিলাম বাট আমরা এটা যে যতটা অপশন আছে এই জায়গাতে সেই অপশনগুলো ছাড়াও আমরা অনেক কিছু অপশন এই জায়গায় দেখতে পাচ্ছি যেমন হচ্ছে দেখো এখানে আছে স্ট্রাইক থ্রু যেটা আমরা শিখেছিলাম মানে কাটার মতো দেখাবে যদি আমি স্ট্রাইক থ্রুতে ক্লিক করি ওকে করি দেখো কাটা হয়ে গেল। মানে আমার এখানে অটোমেটিক হয়ে যাচ্ছে আবার কন্ট্রোল দেবে প্রেস করি যদি তাহলে এই যে এখানে ক্লিক করা মাত্র যে অপশনটা আছে সেম জিনিসটাই আসবে এবার আসার পরে এখানে দেখো লেখা আছে ডবল স্ট্রাইক থ্রু মানে আমরা যদি দুটো দাগ দিয়ে কাটতে চাই তাহলেও কাটতে পারবো কিন্তু এখানে কোনো অপশন নাই এই যে দেখো আবার যদি আমি স্যাডো করতে চাই বা আউটলুক করতে চাই এই কাজগুলো আমরা করতে পারবো এই দেখো আউটলুক মানে শুধু আউট লাইনের মতো বর্ডার বর্ডার দিয়ে লেখা এই যে এই স্টাইল গুলো এই স্টাইল গুলো আছে কন্ট্রোল দেবে ডি প্রেস করতে হবে অথবা এই যে আমি ক্লিক করছি এই জায়গাতে ফন্টের এই যে কোণাতে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে তখন এই অপশন গুলো পেয়ে যাব তোমরা দেখবা ট্রাই করে আচ্ছা এরপরে দেখো ভাই তুমি মিউট করো সবাই মিউট করো শুধু শুনো হ্যাঁ মিউট করে সবাই শুনো আমি মিউট করে দিচ্ছি সবাইকে দেখো এরপর আসছি কন্ট্রোল দেবে ই তো কন্ট্রোল প্লাস ইতে কি কাজ হয় দেখো যদি আমি এই যে প্যারাগ্রাফ এই জায়গাতে যদি আমি সিলেকশন বা মাউসের পয়েন্টার যে কার্জারটা যদি রাখি এইবার যদি আমি ক্লিক করি কন্ট্রোল দেবে ই প্রেস করি তো কন্ট্রোল দেবে ই প্রেস করলে দেখো পেজের মিডলে চলে আসলো লেখাটা যাকে আমরা বলি প্যারাগ্রাফ সেন্টার বাট যদি আমরা এই দুটোকে সিলেকশন করি একসাথে দিয়ে যদি আমি মিডলে নিয়ে যেতে চাই তো দুটোকে সিলেকশন করতে হবে তখন এবার কন্ট্রোল দেবে থেকে ই প্রেস এটা হচ্ছে কাজ কন্ট্রোল দেবে এর কাজ আবার যদি কন্ট্রোল দেবে ই আবার প্রেস করি তো যেখানে ছিল সেই জায়গাতেই চলে আসবে এবার দেখো লিখা আছে এফ কন্ট্রোল প্লাস এফ এর কাজ হচ্ছে ফাইন্ড ফাইন্ড মানে কোন শব্দকে সার্চ করা যেমন মনে করো এতটা ওয়ার্ড আছে তার মধ্যে থেকে মনে করো আমি কিছু সার্চ করতে চাইছি মনে করো আন্ডু আছে আমি সার্চ করতে চাইছি তো আন্ডু কথাটা লেখা কোথায় আছে যদি সার্চ করতে চাই তাহলে কন্ট্রোল দেবে থেকে এপ প্রেস করব। এফ যখনই আমি প্রেস করেছি দেখো এখানে লিখা আছে ফাইন্ড হোয়াট মানে আমি কি সার্চ করতে চাইছি তো আমি বলছি আমি আন্ডু সার্চ করতে চাই তো আন্ডু লিখলাম লিখার পরে ফাইন্ড নেক্সট করব যখনই আমাকে সিলেকশন করে দেখো দেখে দিল আন্ডু কোথায় আছে অটোমেটিক আবার যদি ফাইন্ড নেক্সট করি দেখো লেখা আছে ওয়ার্ড হ্যাজ ফিনিশ সার্চিং দা ডকুমেন্ট মানে আর ওয়ার্ডে লেখা নাই ফিনিশ হয়ে গেছে এটা হচ্ছে ফাইন্ডের কাজ ফাইন্ড মানে কোনো হয়তো তোমার কাছে অনেক বড় লিস্ট আছে তালিকা আছে হয়তো পাঁচশো জন হাজার জনের তালিকা আছে সেই তালিকার মধ্যে লিস্টের মধ্যে থেকে কোন একটা নামকে পার্টিকুলারি যদি ফাইন্ড করতে চাও তখন আমরা করব কন্ট্রোল দেবে এফ এটা আমরা এক্সেলে বেশি ইউজ করি এই ফাইন্ডের কাজটা এক্সেল বুঝাবো তখন বুঝতে পারবা আচ্ছা তারপরে আছে কন্ট্রোল প্লাস জি জি ফর হচ্ছে গো টু গো টু এর কাজ ধরে নাও এটা আমার একটা পেজ আর এটাও একটা পেজ দুই নম্বর পেজ আমার দেখা গেল এখানে কতটা পেজ আছে সাতটা পেজ আছে দেখো এখন বর্তমানে সাতটা পেজ আছে তাহলে আমার এই যে দেখো পেজগুলো কতটা পেজ আছে এই পেজের মধ্যে থেকে আমি যদি সব শেষের পেজে যাই দেখো এখন কত নম্বর পেজে আছি সাত নম্বর পেজে এই দেখো সাত নম্বর পেজে আছি তো সাত সাত নম্বর পেজটা একটু দেখে দিই এই দেখো লেখা আছে পেজ সেভেন অফ সেভেন মানে আমি এখন সাত নম্বর পেজে আছি এই জায়গা থেকে যদি আমাকে যেতে হয় দুই নম্বর পেজে যেতে হয় ডাইরেক্টলি তা আমি যদি এইভাবে যাই তাহলে মাউস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে ডাইরেক্ট যদি যেতে চাই তাহলে কন্ট্রোল দেবে থেকে জি প্রেস করব। যে শুধু পেজের নম্বরটা লিখে দিব দুই দে গো টু এ ক্লিক করে দেব দেখো দুই নম্বরে চলে আসলো আমি যদি এক লিখতাম দে গো টু এ ক্লিক করতাম দেখো এক নম্বর পেজে চলে আসছে আমি যদি পাঁচ লিখি গো টু এ ক্লিক করি পাঁচ নম্বর পেজে চলে আসবে মানে যত নম্বর পেজে যেতে চাই তত নম্বর পেজে চলে আসবে এই কাজটা বুঝা গেল গো টু এবার আসছি কন্ট্রোল প্লাস এইচ এইচ হচ্ছে রিপ্লেস রিপ্লেস কাজটা কি আমার এখানে প্রত্যেক জায়গায় কন্ট্রোল দেখো লেখা আছে কন্ট্রোল প্লাস এ কন্ট্রোল প্লাস বি এবার আমার লিখার পরে আমার মনে হলো না এগুলো কন্ট্রোল প্লাস এ এগুলো সব ভুল লেখা আছে আমার সঠিকটা হবে অল্ট প্লাস এ অল্ট প্লাস বি প্রত্যেকটা জায়গাতেই আমার অল্ট হবে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমরা যদি একটা একটা করে কেটে কেটে ঠিক করি আমার অনেকটা সময় লেগে যাবে তো এই সময়টা বাঁচানোর জন্য আমাদের একটা পদ্ধতি আছে যাকে আমরা বলি মানে কন্ট্রোল প্লাস এইচ এই শর্টকাট কি এর মধ্যে এই করা যায় মানে মানে প্লেস হচ্ছে স্থান আর রি মানে হচ্ছে পুনরায় মানে স্থানটাকে পুনরায় চেঞ্জ করে আমরা সঠিক করে দেব কিভাবে করব না কন্ট্রোল যেখানে যেখানে লেখা থাকবে সেখানে যদি আমি অল্ট করে দিতে চাই তো দেখো কন্ট্রোল দেবে প্রেস করলাম এখানে লিখছি আমি কন্ট্রোল মানে যেটাকে আমি চেঞ্জ করতে চাই সেই কথাটা এখানে লিখে দিলাম আর কন্ট্রোলের বদলে যেটা লিখতে চাইছি সেটা লিখব তারপরে রিপ্লেস উইথ এ ক্লিক করবো অলে ক্লিক করবো দেখো হয়ে গেল কাজটা প্রত্যেকটা জায়গায় আবার যদি অল্টার মনে করে এখন ভুল আছে অল্টার অল্টার প্লাস প্লাস এ বি আছে আমি চাইছি এটা ভুল লিখা আছে ভুল করে আমি হয়তো লিখে ফেলেছি সবই অল্টার দিয়ে আমার হবে কন্ট্রোল হ্যাঁ বলো এই রিপ্লেস করার জন্য কোনো অংশকে সিলেকশন করার দরকার নেই না সিলেকশন করার দরকার নাই কোনো অংশকে সিলেকশন করার দরকার নাই এই দেখো আমি লিখছি অল্টার অল্টার কে করবো কন্ট্রোল এবার রিপ্লেস অল করে দিচ্ছি এই দেখো তা রিপ্লেস হয়ে গেছে হ্যাঁ আমি বলছি স্যার ওই যে কন্ট্রোল এ ফাইন্ড এ গিয়েও তো সার্চ করা যায় তো আমি যে ওইখানে কি এই অপশনটা আসবে না মানে রিপ্লেস সিস্টেমটা কি আসবে না ওই কন্ট্রোল এ হ্যাঁ আসবে কন্ট্রোল দেবে থেকে এ যখন আমি প্রেস করছি দেখো রিপ্লেসও আসছে গো টু আছে আচ্ছা আচ্ছা এবার আমি যদি কন্ট্রোল দেবে এইচ প্রেস করি ডাইরেক্ট দেখো রিফ্লেস হয়ে যাচ্ছে ফ্যানটা বন্ধ করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যদি আমি কন্ট্রোল দেবে জি প্রেস করি তাহলে গো টু হয়ে যাচ্ছে দেখো এটা একটা শর্টকাট আর আমরা ক্লিক দিয়ে করতে পারি তিনটাই হ্যাঁ 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 আবার আমরা হোম রিবন ট্যাবের মধ্যেও অপশনটা আছে এই দেখো এখানে আছে ফাইন্ড আর তার নিচে আছে গো টু এই কোনাতে আছে একবারে আচ্ছা তারপরে দেখো কন্ট্রোল প্লাস আই কন্ট্রোল প্লাস আই মানে হচ্ছে ইটালিক ইটালিক কাজটা কি ধরে নাও এই যে লেখা আছে প্যারাগ্রাফ লেখা আছে এই প্যারাগ্রাফ লেখাটাকে একটু বাঁকাবো তখন আমাকে কন্ট্রোল দেবে থেকে আই প্রেস করতে হবে দেখো একটু বেঁকে গেছে আমি যদি আর একটু জুম করে দেখাই তাহলে বেশি ভালো বুঝতে পারবা এই দেখো লেখাটা আছে আমার এবার কন্ট্রোল দেবে আই যখনই আমি প্রেস করছি দেখো একটু বেঁকে যাচ্ছে এই দেখো নরমাল ছিল আই প্রেস করার সঙ্গে সঙ্গে বেঁকে যাচ্ছে এটাই হচ্ছে কাজ এবার আসছি জাস্টিফাই জাস্টিফাই প্যারাগ্রাফ জাস্টিফাই এর কাজটা কি এটা বোঝানোর জন্য আমাকে নিতে হবে একটা প্যারাগ্রাফ তোমাকে বোঝানোর জন্য আমি ধরে নাও এই জায়গাতে একটা প্যারাগ্রাফ লিখে নিচ্ছি এই দেখো আমি ওই তাড়াতাড়ি একটা প্যারাগ্রাফ লিখে ফেলছি এই দেখো একটা প্যারাগ্রাফ লিখেছি যে প্যারাগ্রাফে অনেকগুলো লিখা আছে এই দেখো প্যারাগ্রাফে অনেকগুলো লিখা আছে এবার যদি দেখো ফলো করো একটু তাহলে দেখো আমার এই বাম সাইডে প্রত্যেকটা লাইন কিন্তু সমান 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 হয়ে আছে আর ডান দিকে যদি দেখো তাহলে প্রত্যেকটা লাইন কিন্তু সমান নাই কোনোটা লাইন ছোট আছে কোনোটা বড় আছে এটাকে ঠিক করার জন্য যদি আমি মনে করি যে বাম দিকে যেমন সমান হয়ে আছে ডান দিকের লাইন সমান করতে চাইছি এক্ষেত্রে আমরা কন্ট্রোল দেবে থেকে জাস্টিফাই করব মানে যে প্রেস করব দেখো সমান হয়ে গেল এটাই হচ্ছে কাজ কন্ট্রোল দেবে যে বোঝা গেল এবার আসছি আমি হাইপার লিঙ্ক স্যার আমি বলছি কি হ্যাঁ বলো আমি বলছি কি ওইটা ওইটা যেটা যেগুলো আপনি দেখাচ্ছেন মানে শর্টকাট কি ওটা রিবন টাইপেও একবার দেখিয়ে দিন কোথায় এইটা আছে মানে সিস্টেমটা আমি পরে দেখাই ওগুলো ওগুলো পরে দেখাবো যদি ওগুলো দেখাই তো আমার চার পাঁচ ঘন্টা ক্লাস যাবে আমি শুধুমাত্র শর্টকাটটাই দেখাচ্ছি আজকে হ্যাঁ স্যার বলছিলাম এই কন্ট্রোল প্লাস জিটা আরেকবার একটু বুঝিয়ে দেন না কন্ট্রোল প্লাস জি এই যে দেখো আমার এখন এটা আছে লেখা কত নম্বর পেজে এটা দেখো তিন নম্বর পেজে আছে এবার তিন নম্বর পেজ থেকে আমি যদি ডাইরেক্ট এক নম্বর পেজে যেতে চাই তাহলে কন্ট্রোল দেবে জি প্রেস করব দে এক লিখব এক লিখে গো টু এ ক্লিক করব দেখো এক নম্বর পেজে চলে আসলো হ্যাঁ স্যার এলো হ্যাঁ এটাই হচ্ছে কাজ আচ্ছা হাইপার লিঙ্ক বুঝো কন্ট্রোল প্লাস কে হচ্ছে হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক কি কাজ এখানে মনে করো আমি লিখলাম লিখছি আমি দেখো ক্লিক টু ডাউনলোড ফাইল এইভাবে লিখলাম এই এইভাবে লিখা দেখবা অনলাইনে আমরা বিশেষ করে বেশি দেখতে পাই তো ক্লিক হেয়ার টু ডাউনলোড ফাইল মানে ডাউনলোড ফাইলের এই জায়গাতে ক্লিক করলে যাতে অন্য কিছু আমার ওপেন হয়ে যায় তো সাপোজ আমি মনে করছি ডেস্কটপে আমার কিছু দেখো একটা দেখাই ধরে নাও ডেস্কটপে এখানে আছে ক্লাস ইলেভেন অ্যানসার সিট আছে এই যে এই ফাইলটা তো এই এমএস ওয়ার্ডেরও ফাইল আছে এটা এটাকে আমি লিঙ্ক করতে চাইছি তো কিভাবে করছি দেখো এই ডাউনলোড ফাইল এই লিখাটাকে সিলেকশন করলাম তারপর আমি কন্ট্রোল দেবে থেকে কে প্রেস করলাম কে প্রেস করার সাথে সাথে একটা যে ডায়লগ বক্স আসলো সেই ডায়ালগ বক্সের মধ্যে থেকে দেখো এখানে লিখা আছে লুক ইন এই লুক ইন এর জায়গা থেকে আমি ডেস্কটপে ক্লিক করছি এবার ডেস্কটপের যে ফাইলটার সাথে লিঙ্ক করতে চাইছি সেই ফাইলটাকে আমি সিলেকশন করে নিচ্ছি তা আমি করতে চাইছি মনে করো ক্লাস ইলেভেন অ্যান্সার সিট এই যে দেখো লিখা আছে এটাকে লিঙ্ক করতে চাইছি তো এটাতে ক্লিক করলাম তারপরে ওকে করলাম এ দেখো আমার এখন লিঙ্ক হয়ে গেছে যেমন আমরা অনলাইনে দেখতে পাই এবার যদি আমি এই জায়গায় ক্লিক করি তো দেখো ইএস দেখাচ্ছি ইএস করব সঙ্গে সঙ্গে আমার ওই পেজটা ওপেন হয়ে গেল এই যে দেখো পেজটা আমার ওপেন হয়ে গেছে আরেকটা একটা হ্যাঁ স্যার তো এটা হচ্ছে হাইপার লিংক বলি তো এই হাইপার কাজ সবচেয়ে বেশি আমরা শিখতে পারবো এই এইচটিএমএল যখন তোমাদের শেখাবো তখন আমাদের এমএস ওয়ার্ডে তেমন কাজ পড়বে না যদিও তুমি গুগল থেকে যদি হয়তো কোনো কিছু এইভাবে সার্চ করে নিয়ে আসছো ধরে নাও আমি সার্চ করে নিয়ে আসি চার্লস বেবেজের হিস্টরি বা কাহিনী লিখলাম এখানে চার্লস বেবেজ এ ধরে নাও চার্লস ব্যাবেজ আমি লিখে সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে ধরো আমি এখান থেকে এতটাকে সিলেকশন করলাম দিয়ে কপি করে নিছি ইন্টারনেট থেকে এবার যদি আমি এমএস ওয়ার্ডে এখানে পেস্ট করি কথাও দেখো আমি এখানে পেস্ট করলাম তো লিখাটা যখন চলে এসছে দেখো প্রত্যেকটা লিখা তো এসেছে এর লিখার মধ্যেই এখানে দেখো এটা আছে সবুজ কালারের এই যে লিখাগুলো সবুজ কালারের তার মানে এগুলো হয়ে আছে হাই দেখো মাউস নিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে আমার দেখাচ্ছে হাই একটু জুম করে দেখাচ্ছে দেখো ক্লিক টু কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিংক মানে হাইপারলিংক হয়েছে তাহলে আমি যদি এই লিংকে ক্লিক করি মানে এখানে যদি আমি এভাবে দেখো হাত চিহ্ন দেখে দিচ্ছে এখানে যদি আমি ক্লিক করি সরাসরি আমাকে ওই পেজে দেখো ওপেন করে দিয়েছে একটা ইন্টারনেটের পেজে যেখানে চার্লস পারভেজ এর কাহিনী লেখা আছে এই পেজে কিন্তু চলে আসছে এটাকে আমরা অনেক সময় কি করি এম ওয়ার্ডে যখন নিয়ে আসি অনলাইন থেকে কোনো টেক্সট টাইপ করে তখন আমাদের এরকম হয়ে যায় তা আমাকে কী করতে হবে এই হাইফার লিংক রিমুভ করতে হয় সেক্ষেত্রে আমরা এবার সিলেকশন করবো সিলেকশন করার পরে আমি কি করবো এর উপর রাইট ক্লিক করবো দেখো আছে রিমুভ হাইপার লিঙ্ক রিমুভ হাইপার লিঙ্ককে ক্লিক করবো তাহলে হাইফার লিঙ্কটা দেখো রিমুভ হয়ে গেছে আর কিন্তু দেখাচ্ছে না আবার যদি আমি নিচে আসি দেখো নিচেও দেখাচ্ছে আমি রাইট ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক দেখো এগুলো উড়ে যাবে এটাতে নাই এটাতে আছে হাইপার রিমুভ করে দিলাম এটা উড়ে যাচ্ছে তো এইভাবে আমরা হাইপার লিঙ্ক রিমুভ করে দিতে পারি এবার আসি প্যারাগ্রাফ লেফট লেফট মানে কি আমার যদি ধরে নাও এই প্যারাগ্রাফটা হয়ে আছে সেন্টারে এবার সেন্টারে দেখো এখানে ক্লিক হয়ে আছে এবার যদি আমি লেফটে নিয়ে যেতে চাই তাহলে কন্ট্রোল দেবে এল দাবলে লেফটে চলে আসবে যেটা তোমরা প্র্যাকটিস অলরেডি করেছো আমি বলছি না আর বেশি কন্ট্রোল প্লাস এম মানে হচ্ছে প্যারাগ্রাফ ইনডেন্ট তো এটা বোঝানোর জন্য আমি একটু প্যারাগ্রাফেই চলে যাই দেখো এটা হচ্ছে আমাদের এখন প্যারাগ্রাফ ধরে নাও এখান থেকে এত বড় একটা প্যারাগ্রাফ তো এখান থেকে এতটা একটা প্যারাগ্রাফ আছে আর এই জায়গা থেকে এতটা মানে এখন দুটো প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি প্রথম প্যারাগ্রাফটাকে যদি আমি ক্লিক রাখি বা সিলেকশন রাখি যে কোনো কাজ করো সিলেকশন করলেও হবে আবার যদি এইভাবে ক্লিক রাখো প্যারাগ্রাফে তবুও হবে তা আমি সিলেকশন করেই দেখাচ্ছি যাতে তোমরা দেখে বুঝতে পারো দেখো সিলেকশন করলাম এবার আমি কন্ট্রোল দেবে থেকে এম প্রেস করব দেখো কি হয় ইনডেন্ট কি জিনিস ইনডেন্ট দেখো কি যখন আমরা এইভাবে সিলেকশন করলাম এবার কন্ট্রোল দেবে থেকে যখনই এম প্রেস করব দেখো প্রত্যেকটা জায়গাটা অনেকটা সরে গেল মানে ট্যাব মারলে যেমন সরে যায় এরকম বাম সাইডে দেখো ফাঁকা হয়ে গেছে আর একবার যদি আমি কন্ট্রোল দেবে এম প্রেস করি আবার ডান দিকে যাচ্ছে দেখো যতটা প্রেস করব ডান দিকে যাচ্ছে এই দেখো তো কন্ট্রোল দেবে এম এটাকে বলছি আমরা ইনডেন্ট প্যারাগ্রাফ ইনডেন্ট আচ্ছা কার মিউট আনমিউট হয়েছে মিউট করো প্লিজ আবার যদি এই প্যারাগ্রাফ এইটাকে আমি বাদ দিতে চাই তাহলে কন্ট্রোল দেবে কিউ প্রেস করতে হবে মানে ক্লিয়ার দা প্যারাগ্রাফ ইন্ডেন্ট হ্যাঁ বলো স্যার বলছিলাম যে যেটা কন্ট্রোল প্লাস এম করছিলেন আপনি ওর পাশে আমি কোনো ছবি কিভাবে বসাবো যে কোনো ছবি আচ্ছা বলে দিচ্ছি দেখো যখন আমি সিলেকশন করলাম এই প্যারাগ্রাফটাকে এবার কন্ট্রোল দেবে এমপ্রেস করছি মানে ইন্ডেন্ট হচ্ছে দেখো এই যে ইনডেন্ট মনে করো আমি এতটা রাখলাম এবার এই জায়গাতে আমি ছবি বসাবো তো ছবি বসানোর জন্য ছবি নিয়ে আসতে হবে তো ছবি নিয়ে আসার জন্য ইনসার্টে ক্লিক করবো দিয়ে পিকচার পিকচারে ক্লিক করে যে ছবি আমি আনতে চাইছি সেই ছবিটাকে নিয়ে চলে আসবো দেখো ছবি চলে এসেছে এবার আমাকে ক্লিক করতে হবে টেক্সট র্যাপিংয়ে টেক্সট এ ক্লিক করে ইনফ্রন্ট অফ টেক্সট এই কাজটা করব দিয়ে ছবিটাকে এবার ধরে ছোট করে দিব কোনা ধরে যেখানে বসাতে চাই সেখানে বসাতে পারবো এই দেখো কাজটা হ্যাঁ তারপরে আসি নিউ ডকুমেন্ট নিউ ডকুমেন্ট মানে হচ্ছে এটা আমাদের যে সাতটা পেজ আছে দেখতে পাচ্ছ এই সাতটা পেজকেই আমরা বলি একটা ডকুমেন্ট এই ডকুমেন্ট ছাড়াও যদি আমাদেরকে আরেকটা ডকুমেন্ট নিতে হয় তাহলে কন্ট্রোল দেবে দেখ আর একটা ডকুমেন্ট আমাদের ওপেন হয়ে গেছে এটা হচ্ছে আলাদা ডকুমেন্ট এই যে এটা আলাদা ডকুমেন্ট আর এটা হচ্ছে আলাদা ডকুমেন্ট এটা দুই নম্বর ডকুমেন্ট এটা এক নম্বর ডকুমেন্ট এটা লেখা আছে দুই নম্বর ডকুমেন্ট উপরে দেখতে পাবা লেখাটা এই যে এটা হচ্ছে ডকুমেন্ট তো নতুন ডকুমেন্ট আমরা যদি নিতে চাই তাহলে কন্ট্রোল দেবে এন প্রেস করতে হবে আচ্ছা তারপরে আমি দেখাচ্ছি কন্ট্রোল দেবে পর আছে ও ও ফর ওপেন যদি তোমার কোনো ফাইল সেভ করা থাকে সেটা ওপেন করতে পারবা কন্ট্রোল দেবে ও প্রেস করে কন্ট্রোল দেবে ও যখন প্রেস করছি তখন যে জায়গাতে আমার ফাইল সেভ করা আছে সেই লোকেশনে ক্লিক করবো যে ফাইলটাকে চুজ করে নেব। ধরে নাও আমি এই ফাইলটাকেই ওপেন করতে চাইছি তো ফাইলটাকে সিলেকশন করলাম ওপেনে ক্লিক করবো দেখো ওপেন হয়ে গেল তো কন্ট্রোল দেবে ও যেটা তোমরা জানো এবার ও এর পর আছে পি পি ফর হচ্ছে প্রিন্ট কন্ট্রোল দেবে পি প্রেস করলে প্রিন্ট হয়ে যাবে তো প্রিন্টের ব্যাপারটা আমি পরে বলে দিব যে কীভাবে সেটিং করতে হয় জাস্ট জেনে রাখো কন্ট্রোল দেবে পি প্রেস করলে প্রিন্ট হবে আচ্ছা প্যারাগ্রাফ কন্ট্রোল দেবে আর কন্ট্রোল দেবে কিউ তো বলেই দিলাম একটু আগে ক্লিয়ার দা প্যারাগ্রাফ ইনডেন্ট কন্ট্রোল দেবে আর আর মানে হচ্ছে প্যারাগ্রাফ রাইট রাইট মানে হলো ধরে নাও এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফের বাম সাইড যেমন দেখো সমান হয়ে আছে ডান সাইড আমি সমান করতে চাই বাম দিকে করতে চাই না দুই দিকেই সমান করলে জাস্টিফাই আর যদি আমি শুধুমাত্র রাইটে করি রাইটে রাইটে সমান হয়ে যাবে কিন্তু বাম দিকে হবে না এটা হচ্ছে প্যারাগ্রাফ রাইট আবার আমরা যদি এখানে কিছু লিখা আছে মনে করো প্যারাগ্রাফ রাইট এই লেখাটাকে আমি ডান দিকে নিয়ে যেতে চাই তখন কন্ট্রোল দেবে আর প্রেস করতে হবে তাহলে দেখো ডান দিকে চলে যাচ্ছে আর কন্ট্রোল দেবে ই প্রেস করলে সেন্টার এল প্রেস করলে লেফট কন্ট্রোল দেবে এসে সেভ হবে সেভ এর নিয়ম তো আমি অলরেডি বলেছি এটা বুঝো কন্ট্রোল দেবে টি ফর হচ্ছে হ্যাঙ্গিং ইনডেন্ট ইনডেন্ট হ্যাঙ্গিং এই হ্যাঙ্গিং জিনিসটা কি দেখো হ্যাঙ্গিং মানে হচ্ছে ঝুলে থাকা তো আমাদের দ্বিতীয় নম্বর প্যারাগ্রাফ এই দ্বিতীয় নম্বর প্যারাগ্রাফের ফার্স্ট লাইন ছেড়ে পুরোটা ঝুলে থাকবে দেখো কন্ট্রোল দেবে টি প্রেস করছি এই দেখো কি হচ্ছে পুরোটা যাচ্ছে হ্যাঙ্গিং এর মতোই বাট একটা লাইন মানে প্রথম লাইনটা আমার প্রথমেই থাকছে তারপরে বাকিগুলো যাচ্ছে এটাকে বলছি আমরা প্যারাগ্রাফ ইন্ডেন্ট হ্যাঙ্গিং স্যার বলছিলাম ওই যে হ্যাঙ্গিংটা ওটা ফাস্টে ক্লিক না না যে কোন জায়গায় আচ্ছা এই দেখো কন্ট্রোল দেবে আমি টি প্রেস করে এই কিউ প্রেস করে উড়িয়ে দিলাম রিমুভ করে দিলাম প্যারাগ্রাফের যে কোন জায়গায় ক্লিক রাখো বা সিলেকশন রাখো কোনো ব্যাপার নাই কন্ট্রোল দেবে টি টি এই যে কন্ট্রোল দেবে টি দেখো কি কাজ হচ্ছে মানে একটা লাইন ছেড়ে বাকি সমস্ত ডান দিকে সরে যাচ্ছে যে ঠিক হ্যাঙ্গিং এর মতো তবে এর আগে যে ইনডেন্ট করলাম সেই ইনডেন্টই হচ্ছে বাট প্রথম লাইনটা থেকে বাকি গুলো যাচ্ছে এটাকে বলছি ইন্ডেন্ট হ্যাঙ্গিং আর ওটা শুধুমাত্র হ্যাঙ্গিং শুধুমাত্র হ্যাঙ্গিং হচ্ছে কন্ট্রোল দেবে এম এই যে যাচ্ছে দেখবা সব ট্রাই করে দেখবা এক একটা আমি শুধু বলে দিচ্ছি আন্ডারলাইন তো জানোই কন্ট্রোল দেবে ইউ যেটা এবার সিলেকশন করবো কন্ট্রোল দেবে ইউ প্রেস করবো আন্ডারলাইন পড়বে পেস্ট অলরেডি দিয়েছি কপি করার পর বা কাট করে পেস্ট করলে পেস্ট হবে ক্লোজ ডকুমেন্ট যদি আমি এই জায়গাতেও করি কন্ট্রোল দেবে দেখো বন্ধ হয়ে যাচ্ছে আমাকে সেভ চাইছে তো বলছি আমি সেভ করব না তো নো করার সাথে সাথে দেখো বন্ধ হয়ে যাচ্ছে তো আমার পেজটা দেখো সাদা পেজ এখন ওপেন নাই মানে আমার এমএস ওয়ার্ডটা ওপেন আছে বাট সাদা পেজটা আমরা দেখতে পাচ্ছি না এই সাদা পেজটা যেটাকে আমরা বলছি ডকুমেন্ট সেটা যদি আবার নিয়ে আসতে হয় তা কন্ট্রোল দেবে এন প্রেস নিউ ডকুমেন্ট তারপরে কি ছিল কন্ট্রোল বুঝালাম তারপরে এক্স এক্স মানে তো কাট এবার রিডু আর আন্ডু মনে করো আমার এখানে কিছু লিখা আছে এখানে কিছু লিখা আছে আমি আর একটু ভালো করে কালার করে দিই তাহলে বুঝতে পারবা এ ধরলাও রেড কালারের যেটা লেখা আছে আর বোল্ড হয়ে আছে এই দেখো এটাকে আমি কেটে দিচ্ছি এটাকে ডিলিট করে দিলাম তাহলে আমার এখন নাই লেখাটা এবার ওই লেখাটাকে যদি আমি আবার আনতে চাই ফেরত আনতে চাইছি তাহলে আমরা করবো আন্ডু মানে কন্ট্রোল দেবে থেকে জেড দেখো সঙ্গে সঙ্গে চলে এলো এবার আমার এখন বর্তমানে বলছি যে না আমি আর ডিলিট করতে চাই না আমি উড়ে গেছিল সেটাই ভালো ছিল মানে আবার আগের অবস্থাতেই যেতে চাই তখন আমি কি করব কন্ট্রোল দেবে ওয়াই কন্ট্রোল দেবে ওয়াই